নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি মেষ রাশির মানুষ, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, জুন মাসে আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আপনার বিবাহ, কর্ম, ভাগ্য, সন্তান প্রাপ্তি, ইনভেস্টমেন্ট, স্বাস্থ্য, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে কিন্তু আমি খুব ছোট্টর মধ্যে আপনাদেরকে আলোচনা করব। অনেকেই বলছেন যে স্যার, একটু গ্রহের কোচটা না বলে আপনি ডিটেলসটা যদি আপনি আলোচনা করেন আমাদের খুব ভালো হয়। মানে আমরা অতটা গ্রহের কোচর অতটা বুঝতে পারছি না, যদি মেন জিস্টগুলো যদি তুলে আলোচনা করে দেন কোন কোন জায়গা থেকে কী কী হতে চলেছে। অনেকেই অনুরোধ করেছেন হোয়াটসঅ্যাপে, তো এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি আপনাদের জন্য, আপনাদের অনুরোধ রাখার জন্যই। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা যদি বলি, দেখুন স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি খুব যে বেশি যে সমস্যা কিন্তু আপনার দেখতে পাচ্ছি না। ওভারঅল মোটামুটি কিন্তু স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো কিন্তু থাকছে। তবে মেষ রাশির ক্ষেত্রে এই জুন মাসে চোট আঘাত লাগা, হাড়ে চোট লাগা, অর্থাৎ কোমরের নিম্নাঙ্গে চোট লাগার সম্ভাবনা কিন্তু থাকছে। স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা সমস্যা নেই, কিন্তু হাড়ের চোট লাগার সমস্যাটা বা কোনো জায়গাতে রক্তপাত হওয়া, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গাটা কিন্তু সৃষ্টি কিন্তু করছে। অর্থাৎ যারা চলাফেরা করছেন, গাড়ি ঘোড়া চালাচ্ছেন, তারা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন। যারা বয়স্ক লোক আছেন, তারা বাথরুমে যাচ্ছেন বা সিঁড়িতে উঠানামা করছেন কিনা, এই জায়গাটায় বিশেষভাবে সতর্ক থাকুন। কোনো ভয় দেখানোর উদ্দেশ্য নয়, গ্রহের গোচরটা এ মাসে কিন্তু মানে হাড়ে চোট লাগার সম্ভাবনাটা প্রবল কিন্তু থাকছে। দ্বিতীয় নম্বর আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতি, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হবে। অর্থনৈতিক সফলতা আপনারা কিন্তু পাবেন ব্যবসা থেকে, যারা বিজনেস করছেন কিনা চাকরির থেকে, ব্যবসা থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু এই সময় দেখা কিন্তু যাচ্ছে। আপনি মেষ রাশির মানুষ, লিখে রাখুন, ব্যবসা ক্ষেত্রে ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, দৈনন্দিন রোজগার আপনাদের বাড়বে, এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গাটা যদি বলি, বিবাহের কিন্তু গাঢ় বিবাহের কিন্তু যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে। অর্থাৎ শুভ বিবাহ বা বিবাহের জন্য ভালো যোগাযোগ আসা, আপনি মেষ রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের কর্মের জায়গাটা নিয়ে কিন্তু অনেকটাই সুফল কিন্তু আপনারা পাবেন। যারা কর্ম নিয়ে খুব দুশ্চিন্তা ছিলেন, কর্ম জায়গাটা নিয়ে পাচ্ছিলেন না, নতুন কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন, এই জায়গাটা কিন্তু আপনাদের যোগাযোগগুলো কিন্তু আসবে। অর্থাৎ বা কর্মক্ষেত্রে যাদের খুব প্রেশার ছিল কি না, সেই জায়গাটা কিছুটা হলেও কর্মক্ষেত্রের চাপ আপনাদের কমবে। এবং এর পাশাপাশি আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু থাকছে। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুসম্পর্ক আপনাদের বজায় থাকবে। সম্পত্তিগত দিক থেকে কোনো কিছু কেনা, কোনো প্রপার্টি কেনা বা তার জন্য কোনো টাকা অ্যাডভান্স করার, এই সম্ভাবনাটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এই মাসে সৃষ্টি কিন্তু হচ্ছে। একাধিক প্রপার্টি কেনার যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এ মাসে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, ভাগ্যের যদি আমি কথাটা আসি, ভাগ্যের পূর্ণ মাত্রায় সহযোগিতা আপনারা কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা। যে যে কাজগুলো হয় ভাগ্যের দ্বারা, আপনাদের অর্থ আসা, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, ভাগ্যের দ্বারা আপনার কোনো কিছু বাধা কাটা, এই জায়গাটা কিন্তু তৈরি কিন্তু করছে। এবার আসি আপনাদের ইনভেস্টমেন্ট। দেখুন, ইনভেস্টমেন্টের জায়গাটা যদি আমি বলি, আপনারা কিন্তু 15 জুনের পরে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করুন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু এই সময় পাবেন। 15 জুনের পরে আপনারা ইনভেস্টমেন্ট করুন, ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু যথেষ্ট লাভ আপনাদের এই সময় কিন্তু পেতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা থাকছে। কেরিয়ারের জায়গাটা নিয়ে যারা একটু টেনশনে ছিলেন, সেখান থেকে ডেভেলপমেন্ট হবে। বিদেশের সাথে যারা রত আছে, যারা ডাইরেক্ট
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা আছেন এখানে কিন্তু আপনারা সাকসেস পাবেন। যারা ভাড়াটিয়া নিয়ে সমস্যা চলছিল, এই ভাড়াটিয়া নিয়ে সমস্যা কিন্তু কাটবে। অর্থাৎ আপনার দোকান আছে বা কোনো একটা ঘর আছে, সেই যা আপনি ভাড়া দিয়ে চলেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু হবে, ইনকাম আপনাদের হবে। কিন্তু আপনারা যদি 100 টাকা ইনকাম করেন, আপনাদেরকে কিন্তু বুঝে কিন্তু খরচ করতে হবে। অর্থাৎ একটা আপনাদের কিন্তু বাজেট তৈরি করতে হবে, বাজেটটা কিন্তু আপনাদের বিশেষভাবে তৈরি করা দরকার। কিন্তু আপনাদের ইনকামের পাশাপাশি কিন্তু খরচের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি প্রেমের ক্ষেত্রে। দেখুন, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুযোগ কিন্তু আসছে। নতুন প্রেম, পুরাতন প্রেমের ক্ষেত্রে সফলতা, অর্থাৎ নতুন প্রেমিক প্রেমিকার মধ্যে যাদের একটু হলো মিস আন্ডারস্ট্যান্ডিং চলছিল, সেই জায়গাতে মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের কাটবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের সন্তানের ক্ষেত্রে যদি বলি, সন্তানের ক্ষেত্রটা কিন্তু যথেষ্ট ভালো। সন্তানের জায়গা নিয়ে যারা চিন্তা করছিলেন, আপনি মেষ রাশির মানুষ, সন্তান প্রাপ্তি বা সন্তানের জন্য কোনো গর্ব অনুভব এই জায়গাটা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। তবে চট জলদি কোনো ডিসিশন নেবেন না, ভুল কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের থাকছে। তবে আপনাদের ক্ষেত্রে নিজেদের আত্মীয় স্বজন প্রিয়জনের সঙ্গে মতবিরোধ, মত পার্থক্য কিন্তু তৈরি হবে মেষ রাশি। অর্থাৎ মঙ্গল কিন্তু এই জায়গাটা কিন্তু রিলেশনশিপ তৈরি করে, মঙ্গল আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছে, রিলেশন ক্রাইসিসের জায়গা কিন্তু আপনাদের। দেখুন, সবটা তো ভালো হতে পারে না, কিছু ভালো কিছু খারাপ গ্রহ কিন্তু এটাই করায়। একাদশে যে আপনার খারাপ হবে বা একাদশে আপনার ভালো হবে সেটা কিন্তু কখনোই না। ভালো এবং মন্দ দুটি নিয়েই কিন্তু মানুষের জীবন, যেমন দিন আছে তেমনি রাত আছে, এটা মাথায় রাখুন। প্রত্যেকে সূর্য প্রণাম করুন, বিশেষভাবে লাভ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।